মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন মুনাফিক দুই প্রকার এক প্রকার মুনাফিক যারা নাকি এতেকাদি বিশ্বাসগতভাবে তারা মুনাফিক যেমন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের জামানায় বিভিন্ন ধরনের মুনাফিক ছিল এর মধ্যে একজন বিশ্ববিখ্যাত মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে মুসলমানদের সঙ্গে প্রকাশ্যে ভালো থাকতো আর গোপনে সে মুসলমানদের ক্ষতি করত কাফেরদের সঙ্গে হাত মিলায় চলত আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন যারা এতেকাদি বিশ্বাসগতভাবে মুনাফিক ওই মুনাফিকদের জায়গা হবে চিরস্থায়ী জাহান্নামে আর যারা নাকি আমলেন মুনাফিক মুনাফিকরা যেই সমস্ত কার্যক্রম করে ইয়ার মধ্যে একটা আমল হলো মুনাফিকরা কথা বলবে তো মিথ্যা কথা বলবে বলবে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে তোমাদের এই রাস্তাটা আমি সম্পূর্ণ ভালোভাবে অল্প সময়ের ভিতরে করে দিব যদি আমি ক্ষমতায় যেতে পারি তোমাদের বৃদ্ধাশ্রম বৃদ্ধাদেরকে বয়স্ক ভাতা আমি দিব আমি যদি তোমাদের সঙ্গে মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم خلق ما أشرفهم يتري مهرباني أمتي محمدي هم
فقد يدري كرمه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله آمين پور دکین پور وپرا جبوک بندر ادھگے سویدین بپی انیشتم برشی پویتر تفسیر القرآن محفلیر আজকের সমাপনী রজনীর অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম উপস্থিত সর্বস্তরের তাওহিদী মুসলিম জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় আবেদা সালেহা পর্দানিশিন মা ও বোনেরা আলোচনা শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে আসার মতন তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তস্তল থেকে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের অগণিত হাদিস থেকে একটি ছোট হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে বলা আপনারা যারা আছেন সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে বলে আমিন বাহরামাত পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তার গোলামি করার জন্য পাঠিয়েছে গোলামি করতে গিয়ে বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে সমস্ত মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এর মধ্যে এক ভাগ মানুষ সব সময় হকের উপর এবং হকানিয়ত নিয়ে তারা জীবন যাপন করবে আরেক দল মানুষ তারা সম্পূর্ণ রূপে অন্যায়ের উপরে তারা চলবে বাতিল পথগুলো বাতিল মতাদর্শগুলো তারা গ্রহণ করবে এক আল্লাহর গোলামি বাদ দিয়ে দেবদেবী বিভিন্ন মূর্তির পূজাতে গাছের পূজা মাছের পূজা দরগা পূজা এই সমস্ত মুশরিকতা সংস্কৃতি তারা অবলম্বন করবে এবং সেটাকে মেনে চলবে আরেক প্রকার তারা একবারে হকপন্থীও হবে না আবার একবারে মুশরিকদের সাথেও থাকবে না তারা মাঝামাঝি অবস্থান করবে এই দলটায় সর্বযুগে হকপন্থীদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করে আসছে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন এরা হইল মুনাফিক যারা একবারে হকের পক্ষে না আবার বাতিলের পক্ষে না মাঝামাঝি অবস্থা সব যুগে ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে এই দুই পক্ষকে সমন্বয় করে ছাড়া দুনো পক্ষের কাছে ভালো থাকে এদেরকে বলা হয় কোরআনের ভাষায় মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের শাস্তি সম্পর্কে পবিত্র কোরআনে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার নিশ্চয় আমি আল্লাহ তাআলা হকের পক্ষে যারা থাকবে না এবং সম্পূর্ণরূপে বাতিল মতাদর্শ গ্রহণ করবে না
মাঝামাঝি অবস্থানে থেকে উভয় পক্ষ থেকে তারা ফায়দা হাসিল করে তারা বিশেষ করে হকপন্থীদেরকে সবচাইতে বেশি ক্ষতি করে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানা দিলেন অগণবীজি ওই কাফেরদের চাইতে যারা মুশরিক মূর্তির পূজা করে দেবদেবীর পূজা করে দরগা পূজা করে পীরের পূজা করে ইয়াদের শাস্তির চাইতে মুনাফিকদের শাস্তি ভয়ঙ্কর হবে মুনাফিকদের শাস্তি আমি আল্লাহ তাআলা কঠিনভাবে তাদেরকে দেব আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরারে মুনাফিক দুই প্রকার মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করে বলেন মুনাফিক দুই প্রকার এক প্রকার মুনাফিক যারা নাকি এতেকাদি বিশ্বাসগতভাবে তারা মুনাফিক যেমন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জামানায় বিভিন্ন ধরনের মুনাফিক ছিল এর মধ্যে একজন বিশ্ববিখ্যাত মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে মুসলমানদের সঙ্গে প্রকাশ্যে ভালো থাকত আর গোপনে সে মুসলমানদের ক্ষতি করত কাফেরদের সঙ্গে হাত মিলায় চলত আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানা দিলেন যারা এতেকাদি বিশ্বাসগতভাবে মুনাফিক ওই মুনাফিকদের জায়গা হবে চিরস্থায়ী জাহান্নামে আর যারা নাকি আমলেন মুনাফিক মুনাফিকরা যে সমস্ত কার্যক্রম করে ইয়ার মধ্যে একটা আমল হলো মুনাফিকরা কথা বলবে তো মিথ্যা কথা বলবে বলবে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে তোমাদের এই রাস্তাটা আমি সম্পূর্ণ ভালোভাবে অল্প সময়ের ভিতরে করে দিব যদি আমি ক্ষমতায় যেতে পারি তোমাদের বৃদ্ধাশ্রম বৃদ্ধাদেরকে বয়স্ক ভাতা আমি দিব আমি যদি তোমাদের সঙ্গে একাকার হয়ে চলতে পারি তোমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখব ব্যবসার ক্ষেত্রেও মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে বলে মানুষদেরকে দুঃখা দেয় এটা হলো আমি মুনাফিক চিরস্থায়ী জাহান্নামে যাবে না তবে বিশ্বাসগত জানাত ওই মুনাফিকরা যারা বলে দুর্গা মা এই বছর বাম্পার ফলন দিয়েছে দুর্গা মা যদি ফলন ভালো না দিত রে তাহলে এই বছর দানের মধ্যে বাম্পার ফলন হতো না এরা মূর্তির সামনে মাথা নত করে মূর্তিকে মূর্তির ইবাদত বন্দিগি করে গোপনে কাফেরদের সঙ্গে আতাত করে তারা হইল বিশ্বাসগত মুনাফিক আর এই মুনাফিকদের জায়গা হবে চিরস্থায়ী জাহান্নাম ভাইরা আমার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ওই পূর্বেকার একটা ঘটনাকে লক্ষ্য করে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে এই আয়াতখানি নাজিল করেছেন আল্লাহ জানা দিলেন ও হাবিব আপনার পূর্বে আমি আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছিলাম এর মধ্যে একজন পয়গম্বর ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক তিনাকে যেই অঞ্চলে পাঠিয়েছিলেন ওই গ্রামটার ওই এলাকার নাম ছিল আইলা আইলা এলাকাটা হলো ওই হাজরামাউত নামক এলাকার পশ্চিম তীরে লোহিত সাগরের পশ্চিম তীরে লোহিত সাগর অবস্থিত আছে মক্কা এর পশ্চিমে মক্কার বর্ডারের পশ্চিম সাইড আর মিশরের পূর্ব সাইড মক্কা মিশরের মাঝখানে যেই নদী আছে ওই নদীটাকে বলা হয় লোহিত সাগর সেই নদীর সাথে গেছে একটা এলাকা ছিল ওই এলাকার নাম হলো আইলা লোহিত সাগরের মধ্যে আল্লাহ তাআলা অগ্নিখণ্ড রেখে দিয়েছেন এটাকে এই জন্য লোহিত সাগর বলা হয় ওই সাগরের ভিতর থেকে অগ্নিগিরি বের হয়ে আসে ভাইরা আমার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হযরতে জিব্রাইল জানায় দিলেন ও নবীজি আপনার পূর্বে ওই মক্কার লোহিত সাগরের
নদীর কিনারে একটা এলাকা ছিল সেই জায়গাটার নাম হলো আইলা ওই আইলা নামক স্থানে 70 হাজার ইহুদি বসবাস করত ওই 70 হাজার ইহুদির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে প্রেরণ করেন নবী হিসাবে প্রেরণ করার পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জবর কিতাব প্রদান করেন আর বলে দিলেন ওগো নবীজি ওগো আমার পয়গম্বর দাউদ আপনি প্রত্যেক শুক্রবারে এই জবর কিতাব তেলাওয়াত করবেন আর ওনার উম্মতদেরকে বলা দেওয়া হয়েছে যে আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন প্রতি শুক্রবারে তারা যেন আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করে কিন্তু তারা এই শুক্রবার ইবাদত বন্দেগি করতে রাজি না তারা বলল যে আমরা শুক্রবারে ইবাদত করব না আমাদেরকে শনিবার দেন শনিবারে তারা ইবাদত করতে প্রস্তুত কিন্তু আল্লাহ পাক তাদেরকে দিতে চাইছেন যে শুক্রবারে ইবাদত করো শেষ পর্যন্ত তাদের মত অনুযায়ী এই 70 হাজার বনী ইসরাইল এদের মত অনুযায়ী আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন যে যাও ঠিক আছে তোমরা শনিবার দিনই ইবাদত করবে তারা ছিল বেশিরভাগ লোক তারা মাছ শিকার করত তাদের পেশাই ছিল মাছ শিকার করা তো আল্লাহ পাক শনিবার যখন তাদের ইবাদতের জন্য নিয়োজিত করলেন নির্দিষ্ট করলেন ফরজ করলেন তাদেরকে বলা হয়েছে যে শনিবারে তোমরা মাছ শিকার করতে পারবে না ভাইয়েরা আমার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন ওগো হাবিব ওগো আমার পয়গম্বর দাউদ আপনি শনিবার দিন আসলে জবুর কিতাব তেলাওয়াত করবেন আপনার উম্মতদেরকে আর আপনার উম্মতেরা সেই তাওয়ালাওয়াজ শুনে শুনে জবুরের উপর আমল করবি জবুরের উপর আমল করা তালাওয়াত শুনবে তালাওয়াত করবে আমল করবে এর বিধানগুলো মানবে কিন্তু এই শনিবার দিনে কোনো কাজকর্ম করা যাবে না মাছ শিকার করা যাবে না পুরো সপ্তাহের ভিতরে নদীর কিনারে কোনো মাছ আসতো না নদী তো মাছ তেমন একটা পাওয়া যেত না যখন আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন শ্রুতি মধুর কণ্ঠ দিয়ে যখন তেলাওয়াত করতেন তালাওয়াতের আকর্ষণ তালাওয়াতের মধুর কণ্ঠ শোনার জন্যে নদীর মাছগুলো নদীর কিনারে এসে ভিড় জমায়েত করত সেই ভিড় জমায়েত করার কারণে তারা তাদেরকে বলা হয়েছে শনিবারে মাছ ধরতে পারবে না তখন তারা শনিবারে আর মাছ ধরে না শুধু তবুর কিতাবের তালাওয়াত শুনে এই দিন ইবাদত বন্দেগি করে ভাইরা আমার তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে কয়েকদিন যখন জবুর কিতাব তালাওয়াত করলেন তালাওয়াত করতে করতে কয়েকদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে প্রতি শনিবারে এইভাবে তিনি তালাওয়াত করতেন এক শনিবারে তালাওয়াত করার পরে যখন সমুদ্রের কিনারে মাছগুলো এসে ভিড় জমালো শনিবারে তাদের জন্য মাছ ধরা নিষেধ ছিল কিন্তু তারা কৌশল অবলম্বন করলো আল্লাহর বিধানকে তোয়াক্কা করি শনিবারে যখন মাছ আসলো জাল দিয়ে আটকাইয়া বিভিন্ন ডাল জুপটি দিয়া তারা মাছগুলোকে গর্ত করে আটকায় রাখত শনিবারের দিন গিয়ে রবিবারের দিন গিয়ে যখন রবিবার সোমবারের রাত্র আসত তখন তারা ওই মাছগুলোকে তুলে নিয়ে আসত এইভাবে মাছ শিকার করে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিলেন কিন্তু তারা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারী যারা মুসলমান ছিলেন তারা ওই মাছ শিকারকারীদেরকে লক্ষ্য করে বলল আল্লাহ না নিষেধ করেছেন শনিবারে মাছ ধরা যাবে না শিকার করা যাবে না সুতরাং তোমরা কেন শনিবারে মাছ শিকার করো তখন তারা জবাব দিত রে
আমাদের সাথীরা শুনত আমরা তো শনিবারে মাছ শিকার করি না আমরা তো রবিবার দিন গিয়ে রাতে মাছ ধরি তখন তিনারা বলতেন রবিবার দিন গিয়ে রাতে তোমরা তো মাছ আটকাইছো শনিবারে এই কাজটা করা কিন্তু অন্যায় তোমরা এটা কেন করলে তখন বাতিল পন্থগুলো অন্যায়ের পথ যারা বেছে নিয়েছে তখন তারা বলতে লাগলো আমাদের মাছ শিকার করা আমরা করলাম আপনাদের ইবাদত আপনারা করেন আমাদেরকে কেন বাধা দেন এইভাবে তাদের মধ্যে তিন দলে বিভক্ত হয়ে গেল এক বল হকপন্থীদেরকে বলতে থাকলো তোমরা মাছ শিকার করো না তোমরা বিরত থাকো সুতরাং তোমাদের পথে তোমরা থাকো আর যারা নাকি মাছ শিকার করে শাস্তি যদি আসে তাদের উপরে আসবে সুতরাং তাদের সঙ্গে তোমরা বাড়াবাড়িতে যেও না আর যারা উভয় পক্ষের সাথে এইভাবে সামঞ্জস্য দিত তারা উভয় পক্ষের সঙ্গে মিলে থাকত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওগো পয়গম্বর দাউদ আমি আল্লাহ শনিবারে মাছ শিকার করা নিষেধ করে দিয়েছি কিন্তু তারা কৌশল করে আমার আদেশকে আমার ফরজ বিধানকে অমান্য করেছে হ্যাঁ দাউদ আপনি তাদেরকে ইসলামের পক্ষে হক পক্ষে মাছ যেন শনিবারে শিকার না করে আপনি তাদেরকে দাওয়া দিতে থাকেন কিন্তু বাতিল পন্থগুলো অন্যায়ের পথে যারা হাত বাড়িয়েছে তারা দিন দিন মাছ শিকার আরো বৃদ্ধি করে দিল নবীর আদেশ নিষেধ তারা মানতে পারলো না মানলো না তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন জানা দিলেন ওগো পয়গম্বর তাদের সঙ্গে অন্যায়কারীদের সঙ্গে আর উভয় পক্ষ যারা মিলে মিশে নাকি উভয় দলের সাথে মিল রেখে কথা বলে তাদের সাথে একমাত্র হক পঙ্খী যারা তোমরা আছো হক পথে যারা তোমরা আছো তোমরা তাদের সঙ্গে একাকার এক হয়ে থাকো আর যারা উভয় দলের সাথে সামঞ্জস্য রাখে এবং অন্যায়ের পক্ষে যারা আছে এই দুই দলের সঙ্গে তোমাদের সম্পর্ক ছিন্ন করে দাও এই অবস্থায় দাউদ আলাইহিসসালাম উম্মতদেরকে ডেকে বললেন উম্মতেরা রে তাদের সঙ্গে সম্পর্ক রাখবি না তাদের সঙ্গে উঠা বসা করবি না এইভাবে শেষ পর্যন্ত তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল ওই 70,000 উম্মতের ভিতরে বিভক্ত হয়ে গেল যাওয়ার পরে শুধু হকপন্থীরা একদিকে আর বাতিলপন্থী মুনাফিকরা একদিকে আল্লাহ তাআলা আদেশ জারি করে দিলেন ওগো পয়গম্বর হক পথে যারা আছি তাদেরকে বলেন অন্যায় পথের অন্যায় পথে চলনেওয়ালাদের মাঝখানে যেন দেওয়াল আটকে দেই দেওয়াল করে দেই তাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারবে না এইভাবে আল্লাহ তাআলা জানা দেওয়ার পরে দাউদ আলাইহিসসালামের নির্দেশে হকপন্থী যারা শনিবারে আল্লাহর ইবাদত করত ওই ইবাদত করনেওয়ালা উম্মতেরা তারা আলাদা বাউন্ডারি দিয়ে দিল বিশাল উঁচা করে বাউন্ডারি দেওয়ার পরে এবার যারা হক পথে আছে মুসলমানেরা শনিবারে আল্লাহর ইবাদত করে তারা শনিবারে অন্যায় পথে হাত বাড়ায় না এই অবস্থায় তারা বিশাল ওয়াল দিয়ে দিল উভয় দল যেন বাতিলপন্থী মুনাফিকরা এক সাইডে চলাফেরা করবি এক গেট দিয়া বের হবে হকপন্থীরা আরেক গেট দিয়া বের হবে এইভাবে ওয়াল হয়ে যাওয়ার পরে বাউন্ডারি দেওয়ার পরে বাতিলপন্থীরা এসে বলতে লাগল তোমরা আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছ কেন কেন এই জন্য তোমাদের সাথে সম্পর্ক নাই আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন অন্যায়ের পক্ষে যারা থাকবে অন্যায়কে যারা সহযোগিতা করবে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব এইভাবে মুনাফিক দলগুলো এসে বলল তোমাদের বাধা তোমরা দিয়েছ তোমাদের কথা তোমরা বলেছ এখন যদিও তারা না মানে তোমাদের কোনো দোষ হবে না সুতরাং তোমরা তোমাদের দায়িত্ব পালন করে দিয়েছো তারপরও কেন আবার বুঝাতে যাও তখন মুসলমান তখন হকপন্থী দলগুলো বলতে লাগলো রে মুনাফিক দল শোনাত আমরা তাদেরকে দুইটা কারণে বারবার বুঝাচ্ছি
এর এক নাম্বার কারণ হলো আল্লাহ যদি আমাদেরকে ধরে যে তোরা কেন বুঝাইলি না তখন আমরা বলতে পারবো প্রভু হে অগর রব্বুল আলামিন আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি বুঝানোর জন্য তারপরে তারা আমাদের কথা বুঝ মানে নাই শেষ পর্যন্ত আমরা ব্যর্থ হয়েছি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই একটা উত্তর আমরা দিতে পারবো দুই নাম্বার হলো তাদেরকে আমরা বারবার কেন বুঝাই জানুনি বুঝাতে বুঝাতে হতে পারে একদিন তারা হকের পথে চলে আসবে এইভাবে দুইটা কারণে আমরা বুঝাই শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েছি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আল্লাহ পাকের নির্দেশে সম্পর্ক ছিন্ন হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীর কাছে আয়াত নাজিল করে জানায় দিলেন অগণবীজি ওই লোহিত সাগরের তীরে আইলা নামক স্থানে যেই সমস্ত গুণাগান মন যেই সমস্ত গুণাগান আল্লাহর নাফরমান বান্দারা বসবাস করত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ওই লোহিত সাগরের তীরে অবস্থানকারী 70,000 মানুষ এর মধ্যে 12,000 ব্যতীত বাকি সকলেই বাতিল পন্থের অনুসরণ শুরু করে দিয়েছে অধিকাংশ লোক যখন অন্যায়ের পথে চলে গিয়েছে আমি আল্লাহ তাআলা তখন আমার পয়গম্বর দাউদের কাছে বিধান নাজিল করে জানায় দিলাম ও পয়গম্বর তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন বাউন্ডারি দিয়ে দেন তখন 12,000 লোকেরা ইমানদার যারা তারা ওই মধ্যখানে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাউন্ডারি দিয়ে দিলেন আল্লাহ পাক জানায় দিলেন ওয়ালা কদ আলিমতুমুল লাযিনা আতাদাউ মিনকুম অবশ্যই তোমরা তো জানো আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানায় দিলেন অগণবীজি ইহুদিদেরকে আপনি বলে দেন বনী ইসরাইলদেরকে আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা তাদেরকে আদেশ যেই আদেশ দিয়েছিলাম শনিবার দিন ইবাদত করার জন্য ওয়ালা কদ আলিমতুমুল লাযিনা আতাদাউ মিনকুম অবশ্যই তোমরা জানো শনিবার তোমরা জানো সীমা লঙ্ঘনের দিন সম্পর্কে আল্লাযিনা আতাদাউ মিনকুম তোমাদের মধ্যে যারা নাকি সীমা লঙ্ঘন করেছিল ফিসসাবতি শনিবার দিনের ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করেছিল ফাকুলনা লাহুম কিরাদাতান খাসিদ ওই সময় সীমা লঙ্ঘনকারীরা যখন আলাদা হয়ে গেল বাউন্ডারি যখন আলাদা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্যায়কারীদেরকে যারা আল্লাহর বিধান মানল না শনিবার দিনকে পারাফরজ হিসাবে মেনে এবাদত করল না তাদের বেলায় মুনাফিক আর অন্যায়কারীদের বেলায় আমি আল্লাহ বলেছিলাম কোনো কিরাদাতান খাসিন কোনো কিরাদাতান খাসিন আমি ওই আইলা এলাকার অধিবাসী অন্যায়কারীদেরকে লক্ষ্য করে বলেছিলাম রে শনিবারে সীমা লঙ্ঘনকারীরা তোমরা বানরে রূপান্তরিত হয়ে যাও যেই মাত্র আল্লাহ তাআলা বললেন কোন কিরাদাতান খাসিদ বানরে রূপান্তরিত হয়ে যাও সঙ্গে সঙ্গে তারা বানর হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ইমানদাররা ঘুম থেকে উঠল তাদের আলোচনা কথাবার্তার আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু অন্যায়কারী আর মুনাফিক দলের কোনো আওয়াজ নাই এই অবস্থায় মুনাফিকদের কোনো সারা শব্দ নাই তখন ইমানদারদের মধ্যে কলহ সৃষ্টি হলো তাদের দি কোনো আওয়াজ শব্দ নাই ব্যাপার কি তখন একজন বিশাল ওয়াল ঢিঙ্গাইয়া ওয়ালের উপরে
উঠে গিয়ে দেখে ওই অন্যায়কারীরা আর বাতিলপন্থীরা।